বাবা আজ রাধা গোবিন্দকে সাক্ষী রেখে আমি আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই দেখো অহনা কথা বলার সময় পরে অনেক পাওয়া যাবে তুমি এখনো পুরোপুরি সুস্থ নও বিশ্রামের প্রয়োজন তোমার কিন্তু বাবা আমার কাছে বেশি সময় নেই আর এমনিতেও আমার সত্যিটা জানতে অনেক দেরি হয়ে গেছে কিসের দেরি হও না দেখো কিছু কিছু সত্যি আছে যার কোনো মূল্য নেই অপ্রয়োজনীয় সেগুলো আমাদের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে তো এই সত্যিটার উপরেই তিনটে জীবন নির্ভর করে আছে এখন সবকিছু অস্বীকার করে যদি আমি আমি আবার সংসার করতে শুরু করি তাহলে তো পাপ হবে বাবা আমি আমি জেনে শুনে আর এই পাপের বোঝা টানতে চাই না আচ্ছা অহনা তুমি কোন পাপের কথা বলছো দেখো তুমি তো কোনো পাপ করনি আর তুমি যে সত্যির কথা বলছো তার জন্য তো সম্পূর্ণ দায়ী আমি হ্যাঁ আমি দায়ী বাবা হঠাৎ ভালোবাসা উথলে উঠছে নিজের অজান্তে হলেও আমিও এই পাপে সমানভাবে দায়ী আমি তো তোমার আর বন্ধির ভালোবাসার মাঝখানে চলে এসেছি নষ্ট করে দিয়েছি তোমাদের জীবন অনা তুমি একটা কথা কেন বোঝার চেষ্টা করছো না তুমি কারোর জীবন নষ্ট করনি কারণ না উল্টে তোমার আর মেজদা ভাইয়ের মাঝখানে আরেকজন এসে সবকিছু নষ্ট করে দিচ্ছিল হ্যাঁ নতুন বৌদি ওই ওই বন্নির জন্য তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন কারণ আমি দোষী সত্যিটা তো চিরকাল সত্যিই থাকবে মোহর আজ যদি আমি তোমার আর বন্নির ভালোবাসার মাঝে না এসে পড়তাম এই বাড়ি এই পরিবার এমনকি তোমার উপরেও অধিকার থাকতো শুধুমাত্র বন্নির ভুল করছো তুমি তুমি এই মল্লিক বাড়ির বউ হয়ে এসেছো সেটা আমি চেয়েছিলাম বলে